এই জাতিসত্তার ভিত্তিতে আমরা এক এবং ঐক্যবদ্ধ ভাবে একটা স্বরণর্মিতা মধ্য দিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই। সংবিধানের মধ্যে যে 70 অনুচ্ছেদ আছে সেই 70 অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা বলেছি। আমরা শিক্ষা কমিশন, স্বাস্থ্যসেবা, মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সম্মানের কথা আমরা রেখেছি, বলেছি। এইভাবে তারা বাংলাদেশে প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার 31 দফা আপনারা যদি পড়েন তাহলে দেখবেন এই বর্তমান সরকার যে সংস্কারের কথা আমরা বলছে প্রত্যেকটি সংস্কারের কথা আমাদের 31 দফার মধ্যে আছে। তাহলে ওনাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য, ওনাদের লক্ষ্য, আমাদের লক্ষ্য যদি একই হয় তাহলে একটা গোষ্ঠী আজকে এখানে একটা বিভেদ সৃষ্টি করতে চায়, এই বিভেদ যেন কোনোভাবে কেউ সুযোগ না পায়, সেই জন্য আমাদের তারেক রহমান বলেছেন এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, এই সরকার যেন কোনোভাবে ফেল না করে সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে তারা যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য বারবার আমাদেরকে তিনি তাগিদ দিয়েছেন। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজা হয়ে প্রাপ্ত হয়ে দীর্ঘ 2 বছর কারাগারে ছিলেন, আজকে তিনি মুক্ত হলেও তিনি অসুস্থ। তার এই অসুস্থতার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারে দায়ী ছিল, সুতরাং আপনারা তার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই মিলে তার উন্নত চিকিৎসার জন্য উনি খুব শীঘ্রই দেশের বাইরে যেতে পারেন।